আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে ক্রয় ডট কমে ডাটা পোস্ট করা যায়। তো প্রথমে আমরা যেটা জানি, ক্রয় ডট কমে ডাটা পোস্ট করার জন্য আমাদের ক্রয় ডট কম স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিনে ঢুকতে হয়। এখানে ঢোকার পরে আমরা আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা এই পেজে ঢুকে যাব। এরপর আমাদের যে কাজটা থাকে সেটা খুব স্বাভাবিক। আমরা এই যে দোকানের নিচে যদি দেখি, দোকানের নিচে এই যে উ কমার্সের পরে প্রোডাক্ট, অল প্রোডাক্টে যাব। এখানে অল প্রোডাক্টে গেলে আমরা দেখতে পারবো কি কি প্রোডাক্ট আমাদের এখানে অলরেডি পোস্টিং করা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 432টা প্রোডাক্ট এই পর্যন্ত এখানে পোস্টিং করা হয়েছে, পেন্ডিং আছে 18টা আর ড্রাফটে আছে 27টা। তো এখন আমরা নতুন প্রোডাক্ট যদি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমে অ্যাড নিউয়ে যাব। অ্যাড নিয়ে যাওয়ার পর আমরা একটা পেজ পাব এরকম। এখানে আমরা অ্যাড নিউ প্রোডাক্ট অ্যাড করব। তো এখানে অ্যাড নিউ প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রথমে আমাদের যে ডাটা লিস্ট আছে, যে এখানে আমরা ডাটা লিস্ট তৈরি করছি 460টার মতো। তো আমরা ধরে নিই যে আমরা এই 459 নাম্বার ডাটাটা পোস্ট করব। আমরা 460 নাম্বার ডাটাটা অলরেডি পোস্ট করছি, তো এখন আমরা চেষ্টা করব 459 নাম্বার ডাটাটা পোস্ট করতে। তা আমরা এখানে কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, অলরেডি পেস্ট হয়ে গেছে। এরপর আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে এই লাইনটাকে কপি করে প্রোডাক্ট নেমে বসায় দেওয়া। তো আমরা দেখতে পাচ্ছি লাইনটা বসানো হয়েছে। দুই নাম্বার কাজ হচ্ছে এখানে আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে যে কোম্পানির ফোন নাম্বারটা দিতে হবে। তো আমরা কোম্পানির ফোন নাম্বার দেওয়ার জন্য আমাদের কিছু টেক্সট আছে, এই যে এক্সিবিশন স্টল। তো আমরা এটাকে স্টল এক্সিবিশন টেক্সট 0 এটাকে আমরা নিলাম। এখানে আমাদের কিছু রেগুলার টেক্সট আছে যেটা আমরা সবগুলোতেই দিয়ে থাকি, যে এক্সিবিশন স্টলের বাজেটটা কিরকম, 1.5 লাখ থেকে 7 লাখ টাকা পর্যন্ত, আর কী কী নাম্বার আমরা ইউজ করবো, যে লেখার আছে এখানে 01611400040 আর 01886410040। এই দুটো নাম্বার আর ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, ফেয়ার স্টলের রেট কত করে পার স্কোয়ার ফিটে আর এটা কীভাবে হয়, এই জিনিসটাকে আমরা কপি করে প্রথমে এই জায়গাটায় দিব, এন্টার দিলাম। এরপর এখানে এসে পেস্ট করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসছে বাজেট, তারপর হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জার, উইচ্যাট, স্কাইপি এই নাম্বার দুটিতে আছে এই নাম্বারগুলো। আর ইমেল অ্যাড্রেস হচ্ছে আমাদের এটা commitment@gmail.com, ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে। তো এখানে কত বাই কত স্টল, 8 ফিট 8 ফিট একটা স্টলের দাম 60,000 টাকা থেকে শুরু হবে, 1,30,000 টাকা পর্যন্ত হতে পারে, এরকম বিভিন্ন স্টলের বাজেট দেওয়া আছে। নিচের দিকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন প্রোডাক্টের জন্য চাইলে বিভিন্ন রকম টেক্সট দিতে পারি। যেমন ধরি এক্সিবিট ফর ট্রেড শো, আজকের এই প্রোডাক্ট মানে প্রোডাক্ট অ্যাডের অ্যাড করার যে ভিডিওটা বানাচ্ছি সেটার মূল কারণ হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ভিডিওতে একই রকম টেক্সট যাচ্ছে। তো সেটাকে আমরা কিভাবে আলাদা একটা টেক্সট যোগ করতে পারি সেটা নিয়ে আমরা চিন্তা করছি। তো এক্সিবিট ফর ট্রেড শো ধরলাম, এটা নিয়ে আমরা প্রথমে যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমরা দিলাম গুগলে। তো দেওয়ার পর কিছু লেখা আসবে, এই যে এক্সিবিট ডিজাইন আইডিয়াস,
ট্রেড শো, এক্সিবিট শো, হ্যাঁ, এখানে আমরা যাই, যেয়ে ওপেন করি। ওপেন করার পর দেখা যাবে যে একটা মানে কিছু টেক্সট আসবে বা একটা ওয়েবসাইট আসবে। তো তার আগে আমরা এখানে একটা লাইন পাইছি, এটা হচ্ছে ম্যাটা ট্যাগ লাইন, ঠিক আছে? এটাকে আমরা কপি করে নিই। এই লাইনটাকে আমরা আমাদের মেটা ট্যাগে ব্যবহার করব। আমাদের মেটা ট্যাগ কোথায়? এই যে এখানে ব্যবহার করতেছি। তো দেখলাম যে ব্যবহার করতে যায় এটা হলুদ হয়ে গেছে। আমরা এখন চিন্তা করব যেখান থেকে কি বাদ দিলে এটাকে গ্রিন করা যাবে। তো আমরা চিন্তা করি একই রকম যদি কোনো ওয়ার্ড থাকে সেটাকে প্রথমে বাদ দেওয়ার চিন্তা করব। একই রকম ওয়ার্ড, যে ক্রিয়েটিভ রেন্ডারিং ফর 20x20 প্লাস বুথ স্পেস অ্যাট অ্যানি শো কাম ভিউ আওয়ার ডিজাইন সি এ ভাস্ট সিলেকশন অফ রেন্টাল ট্রেড শো প্রপার্টিস মেনি কাস্টমাইজেবল অপশনস। তো দেখতেছি কোনো দেওয়া নাই, মানে গ্রিন হওয়ার মতো কোনো অপশন নাই। আমরা এখন চেষ্টা করি আস্তে আস্তে কমায় দেওয়ার, তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে কমে গেছে, গ্রিন হয়ে গেছে, ব্যাস, গুড। এখন আমার এটা শেষ হলো। সাইড টাইটেলের জায়গায় এখানে সবসময় লেখা আসে ক্রয়, এখানে আমরা দিব .com, ঠিক আছে? যে এই সাইট টাইটেলটা যাতে .com-এ চলে যায়, ক্রয় .com দেখা যায় সব সময়। তো এটা আমরা চেষ্টা করব। এটা এখন লাল হয়ে গেছে সাইট টাইটেলটা, তো আমাদের মনে হয় এসইও অ্যানালাইজড করতে যায় এই জিনিসটা সমস্যা হতে পারে। তো যদি এরকম সমস্যা হয় কখনো, আমরা চেষ্টা করব যে এটা যাতে সমস্যা ধরা না পড়ে এসইও টাইটেল, তখন আমরা কিছু একটা করতে পারি যে এটাকে কিভাবে মানে .com লেখাটা লিখতে চাই কিন্তু যাতে লাল দাগ না পড়ে সেটা চিন্তা করতে হবে আমার। COM, আচ্ছা, এক্সিবিট ফর ট্রেড শো ফ্যাসিলিটি আমরা চেষ্টা করব দেওয়ার জন্য, আর যদি কখনো লাল হয়ে যায় তাহলে আমরা বাদ দেব, এই পর্যন্ত রেখে দেব। কিন্তু যদি কখনো মনে হয় যে এটা দেওয়ার সুযোগ আছে .com, তাহলে আমরা এখানে .com লেখাটা লিখে দিব। যেহেতু এখন সুযোগ নাই তাহলে আমরা দিতে পারতেছি না। আচ্ছা, এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড, ফোকাস কি ফ্রেজ আমরা দিব, যেটা আমাদের মূল লাইনটা আছে সেখানে, সেটাই আমরা ফোকাস কি ফ্রেজে দিব। এটা দিলাম, এরপর আমাদের কাজ হচ্ছে ডেস্কটপ ভিউ দেখা যাক কেমন দেখা যায়। এমন দেখা যাচ্ছে, খারাপ না। এখন আমাদের কি ফ্রেজ সিনোনিমস, কি ফ্রেজ সিনোনিমস আমরা কিভাবে তৈরি করতে পারি এটা তো আমরা জানি, তো তারপরেও আমরা একটু দেখে নেই যে কি ফ্রেজ সিনোনিমস তৈরি করার নিয়মটা কি। এই যে ট্রেড শোজ সিনোনিমসে গেলে ডেমনস্ট্রেশন, আর এই এখানে ট্রেড শো যেহেতু আছে আমরা ফ্যাসিলিটিস মেইনটেনেন্সকে চাইলে চেঞ্জ করে দিতে পারি একটা কিওয়ার্ড, যে ফ্যাসিলিটিস আপকিপ ট্রেড শো, ঠিক আছে? এখন এই লাইনটা নিয়ে কপি করে আমরা কি ফ্রেজ সিনোনিমস হিসেবে বসাই দিই। ওকে, এখন আমাদের অলরেডি 6টা পয়েন্ট গুড রেজাল্ট এসছে আর প্রবলেম আছে 7টা। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, এখানে আমরা প্রথমে একটা কাজ করছিলাম, এই যে গুগলে যেয়ে সার্চ দিছিলাম এই লেখাটা লিখে, লেখার পর একটা অ্যাডভার্টাইজ আসছে, তো এটাকে ক্লিক করে আমরা এইখানে গেছি, নতুন একটা কাজ দেখছি যে এখানে এরা একটা কোম্পানি যারা আমাদের মতোই বিভিন্ন কাজ করে। তো আমাদের মেইন কাজটা এটাই যে যারা আমাদের মতো মেইন কাজ করে তারা কি কি লেখা অ্যাকচুয়ালি ব্যবহার করছে সেই জিনিসটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করব। তো আমরা একটু দেখি যে
আমরা তাদের লেখাগুলো ব্যবহার করতে পারি কিনা। দেখতেছি যে প্রথম প্রথম ইয়েতেই প্যারাতেই তাদের কিছু লেখা আছে, তো এরকম লেখা আমরাও কিছু নিব। এখানে যে কপি করি, কপি করে আমরা একটা ইয়েতে রাখি ওয়ার্ড ফাইলে। পেস্ট দেওয়ার সময় অবশ্যই এখানে ক্লিক করে এই ইয়েতে ক্লিক করব, তাহলে এই পেজটা আসবে। নাহলে অ্যাকচুয়ালি আসতে সমস্যা হবে। তো এরপর আমরা এটাকে বোল্ড হয়ে গেছিল, এটাকে আমরা রেগুলার করে নিলাম। আর প্যারাগ্রাফে যাই আমরা দেখে নিতে পারি যেটা শূন্য বা অটো বা সিগন্যাল দেওয়া আছে কিনা। তাহলে কি হবে যে আমরা বুঝতে পারবো যে এখানে স্পেস যেগুলো দেওয়া আছে সেই স্পেসগুলো আমরা দিতে চাই কি চাই না, এই জিনিসটা আমরা মেক আপ করে নিব যে আমরা স্পেস দিতে চাই না। এখন আমরা এই জিনিসটাকে কপি করব, কপি করে এখন আমরা আমাদের ওয়েবসাইটে দিতে যাই। তো এখানে গেলাম, যাওয়ার পর পেস্ট দিলাম। পেস্ট দেওয়ার পরে এখানে ওয়েবসাইটে অনেক ফাঁকা জায়গা দেখাচ্ছে, হ্যাঁ, তো এটাকে আমরা মেক আপ করে দিই। মেক আপ করে দিলাম, এখন আমরা দেখি যে আমাদের এখানে কয়টা ওয়ার্ড লেখা হয়েছে। তা আমাদের মিনিমাম ওয়ার্ড লিখতে হয় প্রায় 300টার মতো। তা আমরা দেখি 300টা ওয়ার্ড হয়েছে কিনা। এই যে এখানে এখানে দেখেন, দেখা যাচ্ছে যে দি টেক্সট কন্টেন্টস 356 ওয়ার্ড, গুড জব। এটা কিন্তু আগে ছিল না। আপনি দেখেন, আপনি যখন এই লেখাটাকে বাদ দিবেন তখন এটা থাকবে না। ধরেন এই লেখাটাকে আমি বাদ দিছি, বাদ দেওয়ার পর নিচে আসছি, দেখেন এখানে কি বলতেছে। এখানে বলতেছে যে আপনার টেক্সট, এই যে টেক্সট লেন 300টা ওয়ার্ড থাকতে হবে, তার মানে আমার 300টা ওয়ার্ড নাই। তাহলে আমি এই লেখাটা এনে এখানে দিলাম, পেস্ট করলাম। এখন এখানে একটা বিষয় থেকে যায়, এই লেখাটার মধ্যে যাতে কোনো জায়গায় কখনোই কোম্পানির নাম যদি থাকে সেই কোম্পানির নামটা মুছে ফেলতে হবে। যেমন ধরেন এখানে যদি কোনো লেখা আছে কাস্টমাইজেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল টার্নকি রেন্টাল সলিউশন, এখন এখানে যদি কোনো কারণে আপনার লেখা থাকে এই কোম্পানিটার নাম, এই যে ট্রেড শো নেটওয়ার্ক, হ্যাঁ, এই নামটা যদি কোনো জায়গায় লেখা থাকে তাহলে এই নামটাকে আমরা চেঞ্জ করব। কেন চেঞ্জ করব? কারণ আমাদের কোম্পানির নাম তো হচ্ছে ক্রয় ডট কম, বাট অথবা কমিটমেন্ট, এই দুটো লেখাই এখানে থাকতে পারে, অথবা অন্য কোনো মানে কোম্পানির নাম এখানে যোগ করা যাবে না। এটা হচ্ছে এটার একটা এই টেক্সটটা নেওয়ার উদ্দেশ্য, বা এই টেক্সটটা আমরা যখন নিব তখন এই জিনিসটাকে খেয়াল রাখব যাতে কখনোই অন্য কোম্পানির নাম এখানে না থাকে। যদি এখানে কোনো জায়গায় থাকে নাম, তাহলে সেই নামটাকে আমরা চেঞ্জ করে দেব। যদি ধরেন যে এখানে নাম লেখা আছে যে সলিউশন, এটা ধরেন এই কোম্পানির নাম, এখন এই কোম্পানির নামটাকে আমরা চেঞ্জ করে দেব। কিভাবে? এখানে লিখব কমিটমেন্ট, সিও, এখানে যেহেতু বড় হাতের আমরা চেষ্টা করবো সবগুলি বড় হাতের, COMMENT। এভাবে যতগুলো জায়গায় লেখা থাকবে, হ্যাঁ, যতগুলো জায়গায় লেখা থাকবে কোম্পানির নাম ততগুলোই আমরা কোম্পানির নাম চেঞ্জ করে দিতে হবে, চেঞ্জ করে কমিটমেন্ট নামটাকে দিতে হবে। এটা গেল। এরপরে আমরা নিচের দিকে আসি, নিচের দিকে আমাদের কিছু লেখা থাকে, যেমন আমাদের কিছু ওয়েব অ্যাড্রেস থাকে, অ্যান্ড আমরা কিভাবে কাজ করি, এই যে হোয়াই প্রোডাক্ট বাই ফ্রম কমিটমেন্ট, আমাদের অ্যাওয়ার্ড, আমাদের পেমেন্ট সিস্টেম, এবং কিছু কোশ্চেন থাকে, আর হচ্ছে আমাদের কিছু ওয়েবসাইটের অ্যাড্রেস থাকে। এটা হচ্ছে হোয়াই প্রোডাক্ট বাই ফ্রম কমিটমেন্ট। এখান থেকে শুরু করে এটা কপি করে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করলাম, এখানে কিছু ফাঁকা জায়গা আছে, এই জায়গাগুলোকে আমরা মেক আপ করে দিব। আমি একটু বিস্তারিতভাবে দেখাচ্ছি আজকে এই জন্য যে যাতে
আপনি তো এতদিন নর্মালি শিখছেন, আজকে যাতে আপনার আর একটু শেখাটা পাকাপোক্ত হয়। আচ্ছা, এখন আমরা একটা প্রাইজ দিই। প্রাইজ আমরা ধরে নিই যে আমাদের প্রাইজ নর্মালি থাকে 3 লাখ টাকা, তো আমরা এটাকে দিই 2,95,000 টাকা। এটা আমাদের নর্মাল একটা প্রাইস দেওয়া থাকে, এই প্রাইসটাই থাকলো, এটাতে কোনো সমস্যা নাই। এখন দেখাচ্ছে যে ইন্টারনাল লিংক দিতে হবে আর কি ফ্রেজ ডিস্ট্রিবিউশন ভেরি আনহ্যাভেন। আচ্ছা, তো এখানে বলতেছে ইন্টারনাল লিংক দেওয়া নাই, ইন্টারনাল লিংক দিতে হবে আমার। ইন্টারনাল লিংক দেওয়ার জন্য আমি ক্রয় ডট কমে যাবো। ক্রয় ডট কমে গিয়ে একটা ইন্টারনাল লিংক তৈরি করব। তো আপনারা জানেন যে কিভাবে ইন্টারনাল লিংক তৈরি করতে হয়, তারপরেও একবার দেখাই দিচ্ছি। এখানে গিয়ে এক্সিবিশন লিখে সার্চ দিব, এক্সিবিশন লিখে সার্চ দিলাম এই জন্য যে আমার সবগুলো প্রোডাক্টই হচ্ছে এক্সিবিশন স্টল রিলেটেড। যদি আমার প্রোডাক্ট হইতো থাই গ্লাস, তাহলে আমি থাই গ্লাস লিখে সার্চ দিতাম। যদি আমার প্রোডাক্ট হইতো টি শার্ট, তাহলে আমি টি শার্ট লিখে সার্চ দিতাম। এটা লিখে আমি সার্চ দিচ্ছি, কারণ এই এই লিঙ্কে যাতে যদি কখনো মানুষ ঢুকে, তাহলে আমার এই প্রোডাক্টটা মানে তাদেরকে সার্চ দিয়ে এই জিনিসগুলো তারা দেখতে পারবে। এখানে যাই, ইনসার্ট লিঙ্কে যাই, এখানে আমি পেস্ট করে দিই, ওকে গেল। আরেকটা হচ্ছে ফ্যাসিলিটি মেনটেনেন্স ট্রেড শো, এখানেও একটা ইন্টারনাল লিঙ্ক যোগ করতে হয়, অন্য একটা ইন্টারনাল লিঙ্ক। আমরা চিন্তা করতেছি আমরা ইউটিউবের আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাই আমরা দিয়ে দিতে পারি, যে এই যে ইউটিউবে আমাদের ভিডিওগুলো যেটাতে আছে, হ্যাঁ, এই ভিডিওগুলোকে আমরা কপি করে দিয়ে দিতে পারি। পেস্ট, এন্ড, ব্যাস। এখন আপনি নিচে যদি আসেন, দেখবেন যে আপনার 4টা প্রবলেম দেখাচ্ছে, 4টা প্রবলেম দেখাচ্ছে, 9টা খুব ভালো কাজ করছেন আপনি। এখন এই 4টা প্রবলেম আমরা কিভাবে সলিউশন করব, তার আগে আমরা সাইডের দিকে যাই একটু, হাতের ডান পাশে, যে এখানে গিয়ে আমরা প্রথমে আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে দিই। ক্যাটাগরিতে একটু প্রবলেম আছে, এই যে ফেয়ার স্টল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, ব্যাস আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। আচ্ছা, প্রোডাক্ট ট্যাগ, প্রোডাক্ট ট্যাগ আমরা কিভাবে দিব? প্রোডাক্ট ট্যাগ হচ্ছে এই যে প্রোডাক্টটা আছে, এটাকে কপি করে আমরা এখানে দিব, যাতে এই নামে যদি কেউ কখনো সার্চ দেয়, তাহলে আমার এই ওয়েবসাইটটা দেখাবে। প্রোডাক্ট ট্যাগ আমি দিয়ে দিলাম, আমার 2টা প্রোডাক্ট ট্যাগ। এরপর দিতে হবে সেট প্রোডাক্ট ইমেজ। আচ্ছা, প্রোডাক্ট ইমেজটা দেওয়া খুবই জরুরি একটা বিষয়। তো আমি প্রথমে যাই আপলোডে, গিয়ে আমার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো থেকেই সাধারণত আমি এখানে দেওয়ার চেষ্টা করব। কোম্পানি ক্রয় ডট কম, প্রোডাক্ট অফ ক্রয়, বিক্রয়, এক্সিবিশন স্টল। আচ্ছা, এখানে আচ্ছা ধরে নিলাম আমি এই প্রোডাক্টের নামটা দিতে চাচ্ছি, এই প্রোডাক্টটাকে আমি দিতে চাচ্ছি, যদিও এর আগে আমি এই প্রোডাক্টটাকে দিছি, হ্যাঁ, তারপরে আমি দেখানোর জন্য জাস্ট এই প্রোডাক্টটা ব্যবহার করতেছি নামটা। টাইটেলটা আমি এখানে দিলাম, ক্যাপশন
এটাই দিলাম ডিসক্রিপশনে, এটাই দিলাম দিয়ে সেট প্রোডাক্ট ইমেজ। আচ্ছা এরপর আমি নিচের দিকে আসি, অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্টে গিয়ে আমার যে প্রোডাক্টটা দেওয়া হয়েছে এটাকে আমি অ্যাড টু গ্যালারি দিয়ে দিলাম। আবার অ্যাড প্রোডাক্ট টুতে যাই, অ্যাড প্রোডাক্ট টুতে যাই, আপলোডে যাই, সিলেক্ট ফাইল, শো ফাইল, নিচের দিকে আসি। এই প্রোডাক্টটাকে আমি 2 নম্বর প্রোডাক্ট হিসেবে দেখাতে চাই এবং সেই সাথে আমার এই এক্সিবিশন ফর ট্রেড শো এটাকে আমি ট্যাগ লাইন হিসেবে ব্যবহার করতে চাই। আচ্ছা অল্টার টেক্সট, এখানে গেলাম পেস্ট দিলাম, এখানে আসলাম পেস্ট, ক্যাপশন পেস্ট, ডিসক্রিপশন পেস্ট, ওকে অ্যাড টু গ্যালারি দুইটা দিয়েছি। এখন দেখা যাক নিচের দিকে আসি কী অবস্থা, তিনটা প্রবলেম আছে, তিনটা, 10টা খুব ভালো হয়ে গেছে। তার মানে আমার অল্টার কিওয়ার্ড মানে ইমেজের জন্য যে অল্টার কিওয়ার্ড সেটা নিয়ে নিছে, সুন্দর। এখন বলতিছে দ্য শর্ট ডিসক্রিপশন ফর দ্য প্রোডাক্ট ইজ টু শর্ট। আচ্ছা মানে আমার শর্ট ডিসক্রিপশন আমি দিই নাই এখন পর্যন্ত, তা আমি চাইলে এখানে একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে দিই, কপি করে এখানে পেস্ট করি। এটা আমার শর্ট ডিসক্রিপশন, এখন দেখেন ওই শর্ট ডিসক্রিপশনটা এখন ঠিক হয়ে গেছে, গুড ওরা বলছে এটা ঠিক হয়ে গেছে। এখন বলতেছে যে কি ফ্রেজ 8 কিওয়ার্ড লং, মানে কি ফ্রেজটা হচ্ছে 8টা ওয়ার্ড পর্যন্ত লম্বা, দ্যাটস মোর দ্যান রিকমেন্ডেড ম্যাক্সিমাম 4 ওয়ার্ডস, এটা চাচ্ছে যে 4টা পর্যন্ত এটা হয়। আচ্ছা আমরা এটাকে এই মুহূর্তে কিছু করতে পারবো না, কারণ অলরেডি আমাদের যে প্রোডাক্টের নাম সেটাই 8টা ওয়ার্ডের, সো আমরা এখানে চেঞ্জ করার কিছু অপশন নাই আমাদের। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে দ্য ফোকাস কি ফ্রেজ ফাউন্ড 1 টাইম দ্যাটস লেস দ্যান রিকমেন্ডেড 2 টাইমস, এটার মানে হচ্ছে এটাকে আমরা যদি কখনো কোনো মানে না বুঝতে পারি যে কি প্রবলেম দেখাচ্ছে, তাহলে আমরা সরাসরি গুগল ট্রান্সলেটে চলে যাব, গুগল ট্রান্সলেটে যেয়ে পেস্ট করব। এ পাশে ইংলিশ যদি থাকে ইংলিশের জায়গায় বাংলা দিয়ে দিব, এখানে লিখবে দেখেন ফোকাস কি ফ্রেজ পাওয়া গেছে 1 বার, এই দৈর্ঘ্যের পাঠের জন্য প্রস্তাবিত সর্বনিম্ন 2 বারের চেয়ে কম, মানে আরও 2-3 বার থাকতে হবে, এটা বুঝাচ্ছে যে 1 বার পাওয়া গেছে আরও 2 বার ফোকাস কিওয়ার্ডটা প্রয়োজন। তাহলে আমার যদি আরও 2 বার প্রয়োজন হয় ফোকাস কিওয়ার্ড, তাহলে আমি এই লাইনটাকে কপি করব, কপি করে আরও কয়েকটা জায়গায় দিয়ে দিব। 1 এবং 2। এখন দেখেন নিচে আসলে কি বলে, দেখেন এটা গ্রিন হয়ে গেছে এসইওটা, মানে ফোকাস কিওয়ার্ড পাইছে সে। কিন্তু এখন আমার যে জিনিসটা দরকার, এখন আমরা 12টা গুড রেজাল্ট আছে আমার, আমার এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমি এখানে কোনো হেডলাইন তৈরি করি নাই, এটাকে আমি হেডলাইন তৈরি করব, যেটা আমার একটা হেডলাইন, বা এটাকে যদি আমি এই প্যারাগ্রাফে যাই হেডিং 1 দিয়ে দিই, এটা আমার হেডলাইন। এরপর হচ্ছে হেডলাইন 2 কি হতে পারে, হেডলাইন 2 আমার মোবাইল নাম্বার, এই যে হেডলাইন 2, ঠিক আছে। এরপর তারা বলতেছে যে হেডলাইন 3 কি হতে পারে, হেডলাইন 3 হচ্ছে আমি ধরে নিলাম আমার রেট, হেডলাইন 3। আচ্ছা এই তিনটা ছাড়াও আমার হেডলাইন হতে পারে, যেমন আমি এখানে যে লাইনগুলো আছে যে কাস্টম রেন্টাল বা কাস্টমাইজ অ্যাফোর্ডেবল টার্নকি, এই লাইনটাকে আমি হেডলাইন হিসেবে বানাইতে পারি। আমি চাইলে যে কোনো লাইনকেই আমি হেডলাইন বানাইতে পারি, তো যদি লাইনটা হতে হবে বেশি বড় না, ছোট লাইন হতে হবে,
যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা থেকে আটটা ওয়ার্ডের যে লাইন হবে সেই লাইনটাকে আমি হেডলাইন বানাবো। কিন্তু কখনোই এই যে যে ওয়ার্ডটা আমি কপি করে পেস্ট করছি দুইবার আরও, এটাকে কখনো আর হেডলাইন বানাবো না। হেডলাইন কিন্তু ওটা একবারই হবে, আর দ্বিতীয়বার হবে না। তো এটা বানানোর পর দেখেন এটা এসইওটা আবার হলুদ হয়ে গেছে। এটার কারণ হচ্ছে যে আমার এসইওটা এখন আর হয় নাই। তাহলে আমি এটাকে কিভাবে করতে হবে এটা আমি একটু চিন্তা করি যে কি করা যায়। বলতেছে যে ইওর কি ফ্রেজ অর সিনোনিমস ডু নট অ্যাপিয়ার দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। তো হেডলাইন দিতে গেলে একটু সমস্যা ফিল করছে, মানে বলতেছে যে আপনার এটাকে যদি আমি কপি করি, কপি করে এখানে এনে পেস্ট করি, বলতেছে আপনার কি ফ্রেজ বা প্রতিশব্দ প্রথম অনুচ্ছেদে প্রদর্শিত হবে না। আচ্ছা, এটার মানে হচ্ছে যে আমি যেই হেডলাইনটা ব্যবহার করছি সেই হেডলাইনটা অ্যাকচুয়ালি এটা ব্যবহার করা যাবে না। তাহলে এটাকে আমি প্যারাগ্রাফ বানাই, এটাকেও আমি প্যারাগ্রাফ বানাই। আচ্ছা, এখন এদের নিয়মটা কি? এটা হেডলাইন হইল, এক নাম্বার হেডলাইন হইলে নিয়মটা হচ্ছে যে এখানে দেখেন বলবে ইওর কি ফ্রেজ অর সিনোনিমস ডু নট অ্যাপিয়ার দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, ভেরি আনপ্রিভেন্ট লাস্ট পার্স ইওর টেক্সট কন্টেন্ট দ্য কি ফ্রেজ ইজ সিনোনিমস, দ্য মেটা ডিসক্রিপশন হ্যাজ বি স্পেসিফাইড বাট ডাজ নট কন্টেন কি ফ্রেজ। আচ্ছা, এখানে এই হেডলাইনটা আমরা কি অর্থে ব্যবহার করি? হেডলাইনটার মানে হচ্ছে যে আমার একটা এই ধরনের লাইন আমার সাব হেডিংয়ে বানাইতে হবে। হেডলাইন এটা যদি এক হয়, হেডলাইন টু কি হতে পারে? হেডলাইন টু হতে পারে এই যে কাস্টমাইবল অ্যাফোর্ডেবল টার্নকি রেন্টাল সলিউশন বাই কমিটমেন্ট, এটাকে হেডলাইন টু বানাই দিই। আরেকটা হতে পারে এক্সিবিট ডিজাইন কোশ্চেন্স, হ্যাঁ এটাকে আমি হেডলাইন থ্রি বানাইলাম। কেন বানাইলাম? এই লাইনগুলোর মধ্যে এই এক্সিবিশন ডিজাইন কথাটা লেখা আছে, যেটা আমার এই যে প্রথম হেডলাইনের মধ্যে লেখা আছে। তো এই জন্য আমি এই দুইটাকে হেডলাইন ওয়ান, হেডলাইন টু, হেডলাইন থ্রি বানাইলাম। তারপরেও দেখেন এখানে হলুদ হয়ে গেছে। যদি এরকম সমস্যা থাকে তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে আমার হেডলাইন বানানোর কোনো দরকার নাই, নর্মালি রেখে দেন। কারণ হেডলাইন না বানাইলেও এখানে আপনার এটা সবুজ থাকতেছে, তাহলে আমি বেশি ঝামেলায় যাব না। যদি আমার করতে কোনো সময় না পারি আমি, তাহলে আমি এটা করব না। এবার আমার কাজ হচ্ছে, সব কিছু হলো, এবার নিচের দিকে আসি। এখানে কার্সরটা রাখলাম, রাখার পরে আমি এখানে ম্যাপ সেট করব। ম্যাপ দিলাম, ম্যাপে ক্লিক করলে এই যে রোড ম্যাপ দেখাচ্ছে, জুম লেভেল অটো, এটাকে আমি 800 করে দেই, আর এটা হাই ওয়াইড 800, হাইট যদি 800, হ্যাঁ দিয়ে আমি সবগুলোকে ক্লিক করে দেই। হ্যাঁ, যে আমি চাচ্ছি যে আমার এই ম্যাপটা দেখা যাবে, এই যে এই ম্যাপটা, এটা হচ্ছে আমার কোম্পানির যে অ্যাড্রেসটা এটা এই ম্যাপে দেখা যাবে। আচ্ছা, এরপর আমি চাই যে অ্যাড্রেস দেখা যাবে কিভাবে, এই যে শো অ্যাড্রেস অন দ্য লাইন, দ্য লাইন শো ইউআরএল, শো লোগো, শো আর কি, শো প্রাইস ইন্ডিকেশন, প্রাইস ইন্ডিকেশন, শো ওপেনিং আওয়ার্স, এই জিনিসগুলো দেখা যেতেছে। কিন্তু আমি ভ্যাট ট্যাক্স দেখাতে চাই না, ভ্যাট অ্যান্ড ট্যাক্স আইডি দেখাতে চাই না, শুধু যেগুলো দেখাতে চাই শো অ্যাড্রেস, একটা লাইনে অ্যাড্রেস দেখাতে চাই,
শো স্টেট দেখাতে চাই, শো কান্ট্রি দেখাতে চাই, ফোন নাম্বার দেখাতে চাই, শো সেকেন্ড ফোন নাম্বার দেখাতে চাই, শো ফ্যাক্স নাম্বার, ইমেল আইডি, ইউআরএল, লোগো, এগুলো সব দেখাতে চাই। সো ইনসার্ট অ্যাড্রেস দিলাম, দিলে এই দ্বিতীয় লাইনে এটা আসবে। তিন নম্বরে আবার ইন্টার দিলাম, ওপেনিং আওয়ার কয়টার সময় খুলে কয়টার সময় বন্ধ হয়, দেখাচ্ছে যে সানডে খুলে মানডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে ওপেন লো লেভেল আফটার ওপেনিং কারেন্ট ডে। এটা সব দিনই ঠিক আছে আমার, যেহেতু তাহলে আমি ইনসার্ট দিলাম। দেওয়ার পর আমি দেখছি যে এটা সব কিছু ঠিক আছে। এখন আমার নতুন কোনো কিছু এখানে অ্যাড করা নাই। আরেকটা বিষয়ে আমার অ্যাড করার দরকার হতে পারে, সেটা হচ্ছে আমি দেখব রিডিবিলিটি কেমন। রিডিবিলিটি পাঁচটা গুড, দুইটাতে সমস্যা, কোনো সমস্যা নাই আমার। ওয়েব পেজ, কন্টেন্টস, আচ্ছা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে যে যেটা আমার দরকার, এই যে ফেসবুক কে মেটা ডিসক্রিপশনটা, এটা আমি ঠিক করে দিতে চাই। কিভাবে যাব, এখানে যাই এই লাইনটাকে কপি করব, কপি করে ফেসবুকের এখানে দিব। আচ্ছা এটাকে সেম লাইনটাকে আমি টুইটারে দিব। আচ্ছা গেল। এরপর আমি এসইওতে গেলাম, যাওয়ার পরে আমার এই যে যে মেটা ডিসক্রিপশনটাকে কপি করলাম, কপি করে এখানে আমি দুইটাতে দিব, ফেসবুকেও দিব, সেম জিনিসটা আমি টুইটারেও দিব। টুইটারে দিব। এরপর ভিডিও, ভিডিও এখানে নাই যেহেতু, এটা নিয়ে কোনো ইয়ে নাই, গুগল নিউজ আমার এখানে নাই। এখন আমার মোটামুটি প্রোডাক্টটা ওকে, এখন আমি এটাকে পাবলিশ করে দিব। তো পাবলিশ হতে সময় লাগছে, সে পর্যন্ত আমরা একটু ওয়েট করি। এইভাবে আমরা প্রত্যেকটা অ্যাডভার্টাইজের জন্য নতুন নতুন টেক্সট, মানে বডি টেক্সট, সেটা নিতে পারি। সেটা আমি আপনাকে আজকে দেখালাম। এখানে যাই ভিউ প্রোডাক্ট, গেলে আমরা প্রোডাক্টটা দেখতে পারবো যে কেমন হয়েছে। এই যে ক্লিক করলাম, সুন্দর হয়েছে। হ্যাঁ এই যে এখানে নিচের দিকে আসি, এই দেখেন এখানে দেখা যাচ্ছে সুন্দর করে লেখাটা আসছে। এখানে এই যে অ্যাড্রেসটা দেখা যাচ্ছে, এই যে আমাদের কোথায় কোথায় নাম্বার, ফোন নাম্বার সব কিছু দেখা যাচ্ছে। আমাদের কয়টার সময় খোলা থাকে, লোকেশন কোথায়, হ্যাঁ সবই দেখা যাচ্ছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ ঠিক আছে।